সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? জিআইএসের পক্ষ থেকে আমি শামীম আজকে আপনাদেরকে জানাবো মটর দাবির নিষ্পত্তির এ টু জেড প্রসেসটা। তো চলুন আমাদের দেখে আসি প্রথম স্টেপটা। প্রথম স্টেপ, আমাদের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, তো আমাদের গাড়িটা ইন্স্যুরেন্স করা আছে কম্প্রেসিভ পলিসি। কম্প্রেসিভ পলিসি হচ্ছে ফার্স্ট পার্টি। একটা গাড়ির হচ্ছে দুইটা পলিসি হয়, একটা হচ্ছে কম্প্রেসিভ আর একটা হচ্ছে থার্ড পার্টি। সাধারণত আমরা একটা ফার্স্ট পার্টি বলি আর একটা থার্ড পার্টি বলি। ফার্স্ট পার্টিটা হচ্ছে যে আপনি ইন্স্যুরেন্স ক্লেম করলে আপনাকে ইন্স্যুরেন্স ক্লেম দেওয়া হবে, আর থার্ড পার্টিটা হচ্ছে রাস্তায় চলার জন্য একটা ইন্স্যুরেন্স সার্টিফিকেট দরকার, সেজন্য হচ্ছে যে আমরা থার্ড পার্টি ইন্স্যুরেন্স পলিসিটা করে থাকি। থার্ড পার্টি ইন্স্যুরেন্স পলিসিতে আপনাকে কোনো ইন্স্যুরেন্স কাভারেজ দেয় না, কেন ওটাতে প্রিমিয়ামটা খুব কম আসে। আর ফার্স্ট পার্টি পলিসিতে আপনাকে প্রিমিয়ামটাও বেশি আসে। আপনার এক বছরের জন্য পলিসি ইস্যু থেকে পলিসির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এক বছর সময় থাকে। মনে করেন যে আপনি আজকে মার্চের 18 তারিখে আপনি পলিসিটা ইস্যু করলো, দেন 2019 মার্চের 18 তারিখ পর্যন্ত আপনার পলিসির মেয়াদটা থাকবে, একটা বছর একটা পলিসি মেয়াদ থাকে। এখন আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, যেখানে অ্যাক্সিডেন্ট করছে ওখানে থাকলে না, আমাদের যে পলিসিটা আছে, আপনার যে ইন্স্যুরেন্স সার্টিফিকেটটা আছে, ওটার পেছনে আপনার ক্লেমের জন্য, ইন্স্যুরেন্স ক্লেম করার জন্য আপনার নাম্বার দেওয়া থাকে, ইমেল থাকে, আপনি ফোন করে বা ইমেলের মাধ্যমে আপনি জানাই দিবেন ইন্স্যুরেন্স কোম্পানিকে যে আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, আপনার সার্ভেয়ার পাঠান। দেন আপনার করণীয় হচ্ছে আপনার গাড়িটা যে থানাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে হচ্ছে যে আপনার গাড়িটা যে থানা অন্তর্গত জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে ওই থানাতে, নিকটবর্তী যে থানাটা আছে ওই থানাতে আপনার একটা জিডি করতে হবে। জিডিটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, জিডি যদি না করেন তাহলে আপনার কোনো মটর দাবি নিষ্পত্তি হবে না, দ্যাট মিন হচ্ছে আপনি কোনো মটর দাবি ক্লেম পাবেন না। দেন জিডি করলেন, জিডি করার পরে আপনি আপনার ওখান থেকে আপনি যখন ইন্স্যুরেন্স কোম্পানিকে জানাবেন, ইন্স্যুরেন্স কোম্পানি সার্ভেয়ার নিয়োগ করবে, সার্ভেয়ার আপনার সঙ্গে যোগাযোগ করবে, তখন আপনি রাস্তার জ্যাম এড়ানোর জন্য বা নিরাপত্তাজনিত কারণে আপনি গাড়িটা আপনার মতো নিরাপদ জায়গায় রাখবেন, যদি সম্ভব হয় ঘটনাস্থলে গাড়িটা রাখবেন, যদি সম্ভব হয় ঘটনাস্থলে পাশে সরায় রাখবেন রাস্তার পাশে, যাতে যা রাস্তার জ্যাম বা নিরাপত্তা কোনো সমস্যা নয়। আর আপনি যদি মনে করেন আপনার গাড়িটা ওইখানে থাকলে রাস্তার জ্যাম সৃষ্টি হতে পারে বা আপনার গাড়িটার নিরাপত্তাজনিত কারণে আপনি ওইখান থেকে আপনি গাড়িটা সরাতে পারেন, কোনো সমস্যা নেই, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিকে আপনি জানাবেন আর সার্ভেয়ার কোম্পানি যখন আপনাকে ফোন দিবে তখন। যদি সার্ভেয়ার কোম্পানি আপনার সঙ্গে যোগাযোগ করে না পারে তাহলে আপনি গাড়িটা আপনার মতো নিরাপদ জায়গায় আপনি সরাই নেবেন এবং ইন্স্যুরেন্স কোম্পানি সেটা অবহিত করবেন যখন আপনি ক্লেম করবেন। দেন আপনাকে সার্ভেয়ার যখন আসবে, সার্ভেয়ার আসার পরে হচ্ছে আপনার গাড়িটা চারপাশ থেকে ছবি নিবে, তারপরে হচ্ছে যে আপনার ইন্স্যুরেন্স কোম্পানিকে এবং সার্ভে কোম্পানিকে আপনার কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে। যখন আপনার সার্ভেয়ার আসবে আপনার গাড়িটা সার্ভে করার জন্য, দ্যাট মিন হচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট করা গাড়িটা ভিজিট করার জন্য একজন সার্ভেয়ার আপনার কাছে আসবে, তখন তাকে আপনি কী কী ডকুমেন্ট দিতে হবে। প্রথমত আপনাকে দিতে হবে যে আপনার যে ইন্স্যুরেন্স সার্টিফিকেটটা আছে ওইটার একটা ফটোকপি দিতে হবে, তারপর হচ্ছে আপনার গাড়ির রেজিস্ট্রেশনটা আছে, রেজিস্ট্রেশন কপির একটা ফটোকপি দিতে হবে। এখন আপনার গাড়ির রেজিস্ট্রেশন না থাকলে অ্যাকনোলজমেন্ট স্লিপ যেটা আছে সেটা একটা ফটোকপি দিতে হবে। আপনার রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড যদি না পেয়ে থাকে তাহলে অ্যাকনোলজমেন্ট স্লিপ যেটা আছে ওটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, সমস্যা নাই, অ্যাকনোলজমেন্ট স্লিপটা দিতে হবে। তারপর হচ্ছে আপনার গাড়ির ট্যাক্স টোকেনের একটা কপি দিতে হবে, তারপরে হচ্ছে আপনার ফিটনেসের একটা কপি দিতে হবে। আপনার গাড়িটা যদি রুট পারমিট থাকে তাহলে রুট পারমিটের একটা কপি দিতে হবে, আপনার যে ড্রাইভার আছে ড্রাইভারের লাইসেন্সের একটা ফটোকপি দিতে হবে। তাহলে আমাকে দিতে হচ্ছে ইন্স্যুরেন্স সার্টিফিকেটের ফটোকপি, ট্যাক্স টোকেনের ফটোকপি, ফিটনেসের ফটোকপি, রুট পারমিটের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্স, জিডি কপির একটা ফটোকপি। আপনি জিডি করছেন, জিডি কপির একটা ফটোকপি দিতে হবে। তারপরে হচ্ছে যে আপনার যে ড্রাইভার তার একটা বক্তব্য লাগবে। এখন আপনি বলতে পারেন যে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আমার ড্রাইভারের বক্তব্য নেওয়ার কি আছে। ড্রাইভারের বক্তব্যটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেরকম হচ্ছে যে আমরা সাধারণত যদি কোনো প্যাসেঞ্জার থাকি প্রাইভেট ভেহিকেলে, প্রাইভেট কার আমরা কোথাও ট্যুরে যাচ্ছি, সে আমরা ঢাকা থেকে কক্সবাজার ট্যুরে যাচ্ছি বা সিলেটে ট্যুরে যাচ্ছি আপনি ধরেন, তো আপনারা যখন ট্যুরে থাকে তখন আমরা বাসের ভিতরে, বাসে হোক বা
আপনার গাড়িতে হোক, আমরা শুধু রিল্যাক্স মুডে থাকি, ঘুমায় থাকি, চালানোর জন্য বা রাস্তায় কী হয়ে যাচ্ছে এই বিষয়টা খুব একটা বেশি আমাদের খেয়াল থাকে না। সেই জন্য হচ্ছে যে ড্রাইভার ভালো করে বলতে পারে যে আপনার গাড়িটা কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। সেজন্য হচ্ছে ড্রাইভারের স্টেটমেন্ট দরকার। আর দরকার হচ্ছে যে আপনার গাড়িটা রিপেয়ারিংয়ের জন্য তিনটা গ্যারেজ থেকে তিনটা কোটেশন, দা দরপত্র, অর্থাৎ হচ্ছে যে আপনার গাড়িটা তিনটা গ্যারেজে দেখবে, তিনটা গ্যারেজ থেকে তিনটা দরপত্র দেবে দিবে। দ্যাট মিন হচ্ছে আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, আপনার গাড়িটা চলার উপযোগী করতে, মানে অ্যাক্সিডেন্ট থেকে চলার উপযোগী করতে আপনার যত টাকা খরচ হয়, আপনার স্পেয়ার পার্টস লাগুক বা আপনার ডেন্টিং লাগুক, পেন্টিং লাগুক, ইলেকট্রিক ওয়ারিং লাগুক, ইঞ্জিন অয়েল লাগুক, ইঞ্জিন ওভার হোলিং লাগুক, যে যা লাগুক এভরিথিং, অর্থাৎ আপনার ভাঙাচোরা অবস্থা থেকে আপনার গাড়িটা নতুন অবস্থায়, দ্যাট মিন চলার অবস্থায় আসতে যতগুলো তা খরচ হয় তার তিনটে দরপত্র, দ্যাট মিন তিনটা কোম্পানি আপনাকে দিবে, প্রতিটা স্পেয়ার পার্টসের দাম আলাদা আলাদা করে দিবে, প্রতিটা আপনার মেরামতের খরচ এ টু জেড সে আলাদা আলাদা পার্ট বাই পার্ট আপনাকে করে দিবে, দেন তিনটা দরপত্র আপনি জমা দিবেন। আপনি সঙ্গে সঙ্গে তো দিতে পারবেন না, সার্ভে সার্ভে করে যাবে, তাকে পাঠিয়ে দিবেন, সার্ভেয়ারকে আপনি সবসময় ফটোকপি দিবেন, এবং ইন্স্যুরেন্স কোম্পানিকে আপনি অরিজিনাল কপি সাবমিট করবেন। তার মানে হচ্ছে কোটেশন আর জিডি যেটা আছে, জিডির অরিজিনাল কপি আপনি ইন্স্যুরেন্স কোম্পানিকে সাবমিট করবেন, সার্ভেয়ারকে অরিজিনাল কপি দিবেন না, সার্ভেয়ারকে আপনি ফটোকপি দিবেন। এক্ষেত্রে হচ্ছে বাংলাদেশে নিটল ইন্স্যুরেন্স যেটা আছে, নিটল ইন্স্যুরেন্স কোম্পানিকে কোনো ডকুমেন্ট পাঠাইতে হয় না। নিটল ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে, শুধুমাত্র নিটল ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে আপনি সার্ভেয়ারকে অরিজিনাল জিডি আর অরিজিনাল কোটেশন দিতে হবে আপনাকে। নিটল ইন্স্যুরেন্স ছাড়া অন্য যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, প্রতিটা ইন্স্যুরেন্স কোম্পানির সার্ভেয়ারকে ফটোকপি দিবেন, অরিজিনাল কপি আপনি দিবেন না। তাহলে মোটর দাবি নিষ্পত্তির জন্য আমাদের দুই সেট পেপার লাগতেছে, একটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির জন্য আর একটা হচ্ছে সার্ভে কোম্পানির জন্য। আপনি সার্ভে কোম্পানিকে আপনার ইন্স্যুরেন্স সার্টিফিকেট, রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন, ফিটনেস, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভার স্টেটমেন্ট, জিডি কপি, তারপর হচ্ছে ইস্টিমেট, এইগুলার হচ্ছে আপনি সার্ভে কোম্পানিকে ফটোকপি দিবেন। আর ইন্স্যুরেন্স কোম্পানিকে আপনি যে ব্রাঞ্চে ইন্স্যুরেন্স করছেন সেই ব্রাঞ্চকে আপনি ইন্স্যুরেন্স সার্টিফিকেট, রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন, ফিটনেস, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স, এইগুলার হচ্ছে ফটোকপি দিবেন। আর অরিজিনাল ড্রাইভিং স্টেটমেন্ট, অরিজিনাল জিডি কপি আর অরিজিনাল কোটেশন, এগুলো আপনি ইন্স্যুরেন্স কোম্পানিকে সাবমিট করবেন। আপনার অর্থাৎ হচ্ছে আপনার গাড়ির কাগজপাতির ফটোকপি, দ্যাট মিন ব্লু বুকের ফটোকপি দিবেন, সঙ্গে হচ্ছে অরিজিনাল ড্রাইভার স্টেটমেন্ট, জিডি কপি আর ইস্টিমেট বা কোটেশন, এগুলো হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিকে দিবেন। আর ভিউয়ার্স, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আপনার পরিচিতজনদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন। যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আপনারা আমাদের ফেসবুক পেজ আছে www.facebook.com/gisbd.help, এটাতে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।